কোরবানির পশু জবায়ের সময় যেই চারটি কাজ ভুলেও করবেন না জবায়ের সময় চারটি ভুল কখনোই করা যাবে না এক নম্বর ভুলটা করলে সাথে সাথে আপনার কোরবানি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যাবে আর বাকি তিনটা ভুল যদি আপনি করেন আপনার কোরবানি নষ্ট হবে না কিন্তু আপনি বড় গুনাগার হবেন বড় গুনাগার হবেন এক নম্বর হল বন্ধু গয়রুল্লাহর নামে কুরবানি করা গয়রুল্লার নামে কুরবানি করা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা সাথে সাথে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় রে বন্ধু ওই কোরবানির পশু ওই জবাইকৃত পশু খাওয়া হারাম হয়ে যাবে ওই কোরবানির পশু ওই জবাই আছে পীরের নামে কুরবানি করে আমার অনেক বন্ধু আছে দরবেশের নামে কুরবানি করে বাবার নামে কুরবানি করে বড় বড় আল্লাহর অলির নামে কুরবানি করে নারে বন্ধু না আল্লাহ ছাড়া অন্য কার যার নামে কোরবানি করো না তোমার কোরবানি সাথে সাথে বাতিল হয়ে যাবে সাথে সাথে নষ্ট হয়ে যাবে ওই গোস্ত খাওয়া হারাম কোরবানি হবে একমাত্র আমার আল্লাহর নামের বন্ধু আমার আল্লাহর নামে শুধু কোরবানি হবে অন্য অন্য কারো নামে কোরবানি দেওয়া যাবে না যায়জ নাই এই প্রসঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলে শোনেন রে বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বলে করলে উম্মাদিং জাল না মাংসা কাল্লিয়া তো কুরুস মাল্ল আলম রজা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন

তাদের উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করে এই জন্য অর্থাৎ তারা যেন আল্লাহ আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু এই কথাটা মনে রাখো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে কিন্তু জবাই হবে না বরং ওই হয়ে যাবে সুতরাং এই কথাটা মনে রাখতে হবে যখন জবাই করা হবে তখন আমার নাম নেওয়া লাগবে একটা মনে রে বন্ধু পশু পশু যখন জবাই করতে যাবেন যারা ধরবে এবং যারা জবাই যে জবাই করবে যারা ধরবে এবং যে জবাই করবে জবাই করার সময় সবাই এক সুরে এক আওয়াজে বিসমিল্লাহ আল্লাহ হকবার বলে জবাই করতে হবে আমাদের সমাজে দেখা যায় যে জবাই করে সেই শুধু আল্লাহ আকবর বলে আর সবাই চুপ থাকে সবাই সবার কাজে ব্যস্ত থাকে না এটা করা যাবে না প্রত্যেকে একবার যারা থাকবে উচ্চ আওয়াজে সবাই মিলে এক সুরে এক আওয়াজে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করতে হবে তাহলে একমাত্র আমার আল্লাহর নামই জবাই হবে ল হাকবার সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু জবাইয়ের সময় এই জিনিসটাই পয়েন্টটা মাথায় রাই করে বন্ধু যাতে করে আল্লাহর নামে শুধু জবাই হয় অন্য কারো নামে জবাই না হয় দুই নাম্বার হলো বন্ধু কুরবানি পশুর উপর জবাইয়ের সময় নির্দয় কর নির্দয় আচরণ করা এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখা যায় জবাইয়ের সময় কুরবানি পশুর সাথে নির্দয় আচরণ করা জন পনেরো জন মিলা গরুটারে ধরে কোরবানির পশুরে ধরে। এমন কোরবানি পশুর সাথে যুদ্ধ তারা। লড়াই করে। না এটা হাদিস শরীফে নিষেধ আছে করা যাবে না এমনটা আমার বিশ্ব নবীজি বলেন ইদা জাবাহ তুমা বিশ্ব নবীজি বলেন তোমরা যখন জবাই করবে তখন কি করবে ফাহসিনুজ জাবহা উত্তম পদ্ধতিতে জবাই করো আর আমরা করি কি আমরা মারামারি করি পশুটাকে এমন ভাবে ধরে দেইকেই মোনাজন অনেক কষ্ট হচ্ছে না এটা করা যাবে না হাদিসের মধ্যে আসছে তোমরা যখন জবাই করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করো এবং তোমরা কি করবে তোমাদের ছুরিটাকে প্রত্যেকই শান দিয়ে নিবে ধার দিয়ে নিবে যাতে করে কুরবানির পশুর বেশি কষ্ট না হয় আল্লাহ আকবার ইসলাম আমাদের কি শিক্ষা দেয় একটা পশু কোরবানের পশু কষ্ট না পাক এটা আমাদের কি ইসলাম শিক্ষা দেয় সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু জবাই করার আগে উত্তম পদ্ধতি হইল সুন্দরভাবে পশুটারে বাইদা নেওয়া কঠিন করে বাইদা নেওয়া এরপর ধারালো ছুরি নেওয়া যাতে করে কষ্ট না হয় যাতে পোজ দেওয়ার সাথে সাথে জবাই হয়ে যায় আর একটা কথা মনে রাখবেন রে বন্ধু কোরবানি পশুর সামনে কখনোই আপনার ছুরি ধার দিবেন না নিষেধ হাতিসের নিষেধ এটা দেওয়া যাবে না দূরে দিতে হবে সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলবো বন্ধু ও আমার যুবক ভাইরা দেওয়ার আগে আগে জবাই ভালো দাঁড় দিয়ে দিয়া নিবা কোরবানি পশুটারে ভালো করে বাইদে নিবা এরপর যা জবাই করবা যাতে কোরবানি পশুর কষ্ট না হয় যদি তুমি এইভাবে করতে পারো রে বন্ধু মনে রাখ তোমার কোরবানিটাই কিন্তু সঠিক হয়ে গেল আর যদি এর বিপরীত হয় রে বন্ধু মনে রাখো কেয়ামতের ময়দানে এই যে কোরবানির পশুটা কষ্ট পাইল এর জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে এই জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে তিন নাম্বার হল কোরবানির পশুকে ক্যাবলামুখী করে জবাই করা এবং যে ব্যক্তি জবাই করবে সেও কেবলা হয়ে তারপর জবাই করবে কোরবানির পশুকেও কেবলা করে শোয়াবে এবং যে ব্যক্তি জবাই করবে সেও কেবলা হয়ে দাঁড়াবে এরপর বিসমিল্লাহ আকবর বলে জবাই করবে আমাদের ভিতর দেখা যায় আমাদের সমাজে দেখা যায় অনেকের এই ভুলটা হয়ে যায় যে কোন দিকে মুখ করে কোন দিকে ফিরে জবাই করতে হবে পশুটারে কোন দিকে রাখতে হবে পশ্চিম দিকে ক্যাবলামুখী করে ক্যাবলামুখী করে পশুকে রাখতে হবে এবং যে ব্যক্তি জবাই করবে সেও ক্যাবলামুখী হয়ে দাঁড়াবে এরপর এক সুরে এক আওয়াজে সবাই মিলে বিসমিল্লা লকবার বলে জবাই করবে চার নম্বর হলো বন্ধু কোরবানির পশু জবাই হয়ে গেল জবাই হওয়ার পরে শরীর থেকে যান যাওয়ার আগে কখনোই পায়ের রক কাটা যাবে না এবং শরীর থেকে চামড়া খোলা যাবে না যেই ভুলটা আমরা বেশি করে থাকি কোরবানির পশু জবাই করলাম জবাই করার পরে তারাহুরা আর আমার যে কসাই ভাইরা আছে এরা তো আরো বেশি ব্যস্ত কারণ হইলো ওই দিন তারা তাদের ইনকামের দিন যারা কোরবানি দিবেন আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে বলবো ওই সমস্ত ভাইদেরকে বলবো ভাই আপনার কোরবানিটা সুন্দর হোক সুন্দর যেভাবে হয় ওইভাবেই করবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে ব্যক্তি খুব ব্যস্ত তার দিয়ে আপনার কোরবানি আপনার কোরবানির কোস্ত তার দিয়ে বানায় না যে অনেক ব্যস্ত তার দিয়ে করার না এটা বড় গুণায়ের কাজ একটা পশুর যান যায় না নড়তে থাকে শরীরে এখনো জান আছে বোঝা যায় দেখা যায় পায়ের রক গুলো কাটতে থাকে চামড়া খুলতে থাকে না এটা অনেক বড় বিশ্বনবীজি বলেছেন যে বিশ্বনবীজি নিষেধ করেছেন এই কাজ করা যাবে না সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু এই কাজটা করা যাবে না এই কাজটা করলে কিন্তু বড় গুনাহের কাজ হয়ে যাবে মারাত্মক গুনা হবে সুতরাং আমি কসাই ভাইদেরকে বলবো যারাই নাকি গরু বানাবেন তাদেরকে আমি বলবো এই কাজটা করো না রে বন্ধু বরং গরুটার জানটা যাক এরপর যে আস্তে তুমি রক কাটো তার শরীর থেকে চামড়া খুলো সমস্যা নাই কিন্তু যদি এর বিপরীত করো রে বন্ধু মনে রাইখো কেয়ামতের দিন কিন্তু তোমাকে আল্লাহর কাত গড়ায় দাঁড়াতে হবে কারণ কি কারণ হইলো এই পশুটা যে কষ্ট পাইল জান যায় না এর ভিতরে তুমি তার রক কাটা শুরু করলা তারপর হলো তার শরীর থেকে চামড়া খোলা শুরু করলা এই যে তার কষ্ট হলো এই জন্য তোমাকে হাসরের ময়দানে এর জন্য তোমাকে জবাব দিয়ে করতে হবে আর বিষ্ণু বলেছেন যে এই কাজ করা যাবে না কারণ ওই জন্তুর অনেক কষ্ট হয় সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধু জানটা যাক এরপর সুন্দরভাবে চামড়া খোলা হোক অথবা রক কাটা হোক আর যদি এর বিপরীতটা কর রে বন্ধু মনে রাখো তুমি কিন্তু বড় গুনায়ের কাজ কর করবা